নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টম নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে আজই কিন্তু বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো কোন রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট কী কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা আনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট সেকশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো আজকের ডেট সাত বারো দু হাজার তেইশ এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি তো এখানে ডান দিকে গেট ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট সাত বারো দু হাজার তেইশ বলা হয়েছে নোটিশ ফর দ্য কমেন্সমেন্ট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পি এম টি অ্যান্ড পিইটি ডান দিকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি এখানে নোটিশ সঙ্গে দেখো বা দিকে নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তেখানে তোমাদের বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবল ডাব্লিউ ডট বি পুলিশ ডট জিওভি ডট ইন এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কোলন ডাবলু স্ল্যাশ পিআরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডাব্লুবিপি লেডি কনস্টেবল দু হাজার তেইশ পিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা তোমাদের রেজাল্ট যদি চেক করে না থাকো তোমরা কিন্তু চেক করে নিও অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমাদের পাওয়ার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে কিন্তু রেজাল্ট চেক করতে হবে এবারে দেখো তোমাদের একটা টেনটেটিভ ডেট দেওয়া হয়েছিল পি এম পিইটির আঠেরোই ডিসেম্বর দু থেকে তোমাদের পি এম পিইটি শুরু হবে ওনটা কিন্তু একটা টেনটেটিভ ডেট তখনই দিয়ে দিয়েছিল পিআরবি তো আজ কিন্তু কনফার্ম ডেট বলে দিল পিআরবি কবে থেকে কবে নাগাদ পর্যন্ত তোমাদের পি এম পিইটি করানো হবে এবং কোথায় কোথায় হবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য ডিটেলস অফ দ্য পি এম পিইটি শিডিউল অফ থ্রি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ভেনুস আর ফার্নিশ বিলো তো এখানে দেখো তোমাদের রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের নাম তারপরে তোমাদের কভারিং ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্ট তার মধ্যে পড়ছে তারপরে তোমাদের পিএমটি পিটি ভেনু বা কোথায় হবে মাঠটা তারপরে দেখো তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের বলা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এই সব জেলা কিন্তু এর আন্ডারে পড়ছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কোথায় হবে বহরমপুর স্টেডিয়াম বাজার বহরমপুর মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এই মাঠে তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের পি পিটি হবে কবে থেকে আঠেরোই ডিসেম্বর আঠেরো বারো দু থেকে তোমাদের বাইশ ডিসেম্বর দু পর্যন্ত তোমাদের কিন্তু মাঠ করানো হবে এবং সাথে দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে রিজার্ভ ডে এখানে রাখা হয়েছে রিজার্ভ ডে বলা হয়েছে বাইশ বারো দু হাজার তেইশ তো বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ এটা কিন্তু রিজার্ভ ডে রাখা হয়েছে নেক্সট দেখো দুই নাম্বার প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের এর আন্ডারে পড়ছে সাউথ ফোর প্রগোনাস নর্থ ফোর পার্গোনাস হাওড়া কলকাতা নদিয়া এবং আদার স্টেটের ক্যান্ডিডেট ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে মাঠটা হবে এস এস এফ বিএন প্যার গ্রাউন্ড মঙ্গল পান্ডে উদ্যান পোস্ট অফিস ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ ফোর পাগনার্স সেভেন ডাবল জিরো ওয়ান টু জিরো এখানে ডেট বলা হয়েছে আঠেরোই ডিসেম্বর থেকে তোমাদের তেইশ ডিসেম্বর দু পর্যন্ত মাঠ হবে এবং এখানে তোমাদের রিজার্ভ ডে রাখা হয়েছে তেইশ বারো দু হাজার তেইশ তারিখ তোমাদের কিন্তু রিজার্ভ ডে রাখা হয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যার আন্ডারে পড়ছে পুরুলিয়া সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান হুগলি বীরভূম এখানে তোমাদের মাঠ হবে বলা হয়েছে প্যারেড গ্রাউন্ড অব পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন পোস্ট অফিস মেদিনীপুর পিএস কোতোয়ালি ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং তোমাদের বলা হয়েছে আঠেরোই ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত মাঠ হবে এবং রিজার্ভ ডেট টাকা হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ তোমাদের কিন্তু রিজার্ভ ডেট টাকা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পি এম টি পিটির অ্যাডমিট কার্ড তোমরা আগামী এগারোই ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে বলা হয়েছে পি পিটি দিন তোমরা ই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট নিয়ে যাবে সেখানে যে ডকুমেন্টের কথা বলা থাকবে সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমাদের একটা অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড কিন্তু নিয়ে যেতে হবে আর যে ডকুমেন্টের কথা বলা থাকবে সেগুলো নিয়ে যাবে আর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং পি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে ওকে